আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, ওয়েলকাম টু টেক ফোর এসি। আজ দেখাবো কিভাবে একটা ফেসবুক নাম্বার আইডিকে জিমেল আইডি করা যায়। তো এটা অনেকেই জানেন না, অনেকে নাম্বার আইডি ইউজ করেন, তো ভাবছেন যে জিমেল অ্যাকাউন্ট করবেন, তো কিভাবে করবেন এটা জানেন না। তো এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন, দেখলে অবশ্যই আমি 100% শিওর যে আপনি বুঝতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা আপনি জিমেল করতে পারবেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মূল কথায় আসি, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হয়। আর ডেসক্রিপশন বক্সটা কি এটা অনেকে জানেন না, তো আমি দেখাই দিতেছি কীভাবে ডেসক্রিপশন বক্সটা চিনতে হয়। এটা হচ্ছে আমার চ্যানেল, চ্যানেলে যাওয়ার পরে আপনি আমার এই ভিডিওটাই দেখবেন, এই ভিডিওটা। তো ধরেন আমি এই ভিডিওটা আপনাকে দেখাচ্ছি, ভিডিওটা হচ্ছে এরকম আসতেছে, এখানে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করার পরে এটাই দেখবেন, এটাই হচ্ছে আমার চ্যানেল, এটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। অর্থাৎ ভিডিওটা এভাবে আসবে, আসার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে যদি না ক্লিক করেন এখানে করলে হলো। তো ক্লিক করার পরে এখানে দেখবেন যে লিঙ্কটা দেওয়া আছে। তো আর বেশি কথা না বলে আমি ফেসবুকে যাচ্ছি। আমার ফেসবুক অ্যাকাউন্টটা কি আসলেই নাম্বার অ্যাকাউন্ট, এটা আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে আবার বলতে পারে যে আসলে আপনার এটা অলরেডি জিমেল অ্যাকাউন্ট করা আছে। তো আমি আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি, আমার অ্যাকাউন্টটা কি আসলে জিমেল করা আছে নাকি আমার অ্যাকাউন্টটা নাম্বার অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্টটা নতুন খুলছি যেহেতু আপনাকে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। তো সরি গাইজ, আমার অ্যাকাউন্ট ডাটাটা খুবই স্লো কাজ করতেছে, একটু আসুক। লোডিং হচ্ছে, একটু লেট করতেছে। আমি ডাটাটা অফ করে অন করতেছি, দেখি আমার এটা ফেজটা লোডিং শেষ হয় কি না। যে লোডিং শেষ হয়ে তো ডাটাটা অন হোক, আমার অন হয়েছে। তো আমি অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফেজটা লোডিং হচ্ছে। আসলে আমার এখানে নেটওয়ার্কটা অনেক স্লো। তো অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে আমরা জেনারেল সেটিংয়ে ক্লিক করব। দেখেন আমার এখানে কোনো অ্যাকাউন্ট নেই, অর্থাৎ কোনো জিমেল অ্যাকাউন্ট নেই, জাস্ট নাম্বার অ্যাকাউন্ট, এই যে নাম্বার, এখানে কোনো জিমেল নেই। তো আমি জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করব, অলরেডি আমি একটা জিমেল করছি, ওই জিমেলটা জাস্ট এখান থেকে জিমেলের নামটা কপি করব, কপি করে জিমেলের অ্যাকাউন্টে পেস্ট করে দেব। তো আমি আমার এখানে আসলাম, আপনি আপনার জিমেলের নামটা এখানে দেবেন, অ্যাডেজ এখানে ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি, আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পর নিচে দেখবেন সেটিং অপশন, সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে জেনারেল সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা পেজ আসবে, এই পেজে আসার পরে এখানে ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ইমেল অ্যাড্রেস আসার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে একটা অপশন দিচ্ছে অ্যাড অ্যান অ্যাডিশনাল ইমেল অ্যাড্রেস। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম, অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ফেস, আমার এটা অ্যাড হয়েছে কিন্তু কনফার্ম হয় না, এই যে কনফার্ম করার জন্য বলতেছে কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো আমি কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ইন্টার কনফার্মেশন কোড, অর্থাৎ আমার এই ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে, ওই কোডটা আমি এখানে প্রেস করতে হবে। তো আমি আমার ইমেলটা চেক করতেছি, আপনি আপনার ইমেলে চেক করবেন। চেক করার পরে দেখবেন যে একটা মেসেজ গেছে আপনার কাছে, একটা মেল গেছে, মেলে একটা কোড দেওয়া আছে। তো আমার কোডটা লোডিং হচ্ছে, এই যে আমার মেসেজটা চলে এসছে, অর্থাৎ মেলটা। তো আপনি চাইলে এখানে কনফার্মে ক্লিক করেও আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করতে পারেন। তো আমি কোডটা কপি করব, কোডটা কপি করে চাইলে আমাকে ফলো, আমি যেভাবে করতেছি ওইভাবেও করতে পারেন। কোডটা কপি করে এখানে এনে পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট করে দিলাম, তারপরে সাবমিটে ক্লিক করব, এখানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে অলরেডি, এই কোডটা দেওয়া মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমি আবারও দেখাচ্ছি, আপনি এবার যাবেন আপনার জিমেইলে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে আমি চেক করে দেখাচ্ছি এটা কি অলরেডি জিমেল করা আছে কি না এখন। তো জেনারেল সেটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখেন SKR5075078@gmail.com, অর্থাৎ আমার জিমেলটা এখন অ্যাক্টিভ হয়েছে, এই অ্যাকাউন্টটা অলরেডি এখন জিমেল অ্যাকাউন্ট হয়েছে। তো আমি আবার লগ আউট করে দেখাচ্ছি এটা কি আসলে জিমেল অ্যাকাউন্ট হয়েছে কি না। লগ আউট করলাম, এখানে আসলাম, লগ ইন,
তারপরে এখানে আমার আইডিটা দিলাম এসকেআর 507507@gmail.com। তো আমি সিকিউরিটি রিজনের জন্য আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাবো না, পাসওয়ার্ডটা হাইডেন করে দিচ্ছি আমি। জি হাই গাইজ, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। দেখেন এখানে আমি নাম্বারটা দেই নি, আমি আমার জিমেলটা দিছি। জিমেল দেওয়ার পর লগ ইনে পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে আমার জিমেলটা অ্যাক্টিভেট হয়েছে কি না। জিমেল যদি অ্যাক্টিভ হয় তাহলে আমার ফেসবুকে নিয়ে যাবে এখন, আর যদি জিমেল অ্যাক্টিভ না হয় তাহলে বলবে যে ইউআর প্রেস এ রং জিমেল অ্যাড্রেস অথবা অন্য কিছু তারা বলবে। তো লোডিং নিতে সময় নিচ্ছে, আমি কেটে দিয়ে আবার দিলাম। সরি গাইজ, আমার একটু ডাটা প্রবলেম করতেছে। জি গাইজ দেখেন আমার এটা চলে আসছে। তো এটা অনেক, এই মেসেজটা অনেকে শো করে, এই মেসেজটার অর্থ বোঝে না। তো এটা হচ্ছে ইউজ ফেসবুক ফর ফ্রি অন রবি। তো এটা বলতেছে রবিতে কি আপনি ফ্রি রবি সিম দিয়ে ফ্রি নেট ইউজ করবেন, আপনি যদি করতে চান তাহলে কন্টিনিউতে ক্লিক করবেন, আর না করতে চাইলে নো থ্যাংকসে ক্লিক করবেন। তো আমি নো থ্যাংকসে ক্লিক করলাম যেহেতু আমি চাচ্ছি না। ওকে ইউজ ডাটা মানে হচ্ছে আপনি ডাটা দিয়ে আপনার ফেসবুকটা চালাবেন। তো আমি ক্লিক করলাম, তারপরে আমি সেটিংয়ে যাচ্ছি। দেখেন আমার এটা জিমেল হয়েছে, আমার অ্যাকাউন্টটা এস কে রহমান। তো আমি আবারও দেখাচ্ছি, সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে জেনারেল সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে দেখেন এই যে আমার ইমেলটা, আমার ইমেলটা অ্যাড করা হয়েছে। তো আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন অবশ্যই আপনাদের নাম্বার অ্যাকাউন্টটা অবশ্যই জিমেল করতে পারবেন আমি আশা করতেছি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি 100% শিওর আপনাদেরকে আপনাদের সমস্যার সমাধান করে দেব। আর আমার ভিডিওটা যদি আপনার একটুও উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনারা আর কোন কোন ভিডিও চান, আপনার কি কোনো সমস্যা আছে কি না অ্যান্ড্রয়েডের কোনো হেল্প সম্পর্কে অথবা অনলাইন হেল্প সম্পর্কে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করার ফলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও আপলোড করার পর পরে আপনার কাছে মেসেজ চলে যাবে যে আমি একটা ভিডিও শেয়ার করছি ইউটিউবে। তো ফার্স্ট আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন, যা কারণ শেয়ার করার ফলে আপনার অনেক ফ্রেন্ড এটা জানে না এখনও যে কীভাবে একটা নাম্বার অ্যাকাউন্টকে জিমেল অ্যাকাউন্ট করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, টাটা।